Hello everyone, Assalamualaikum. Welcome to Sultana Life UK. কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ। পরন্ত বিকেলের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি, আশা করি ভালো লাগবে। আমি কিছুক্ষণ আগে জব থেকে আসছি, এসে ছেলে মেয়ে দুজনকে বিকালের নাস্তা দিলাম। তারা অবশ্যই স্কুলে দুপুরের লাঞ্চ করেছে, আর আমার হাজব্যান্ড তো জবে। এর মধ্যে সামারা ঘুমিয়ে গেছে, আর আমার ছেলেটা মাশাল্লাহ সে অনলাইনে আরবি ক্লাস করছে। এর মধ্যে আমি রান্নাটা করে ফেলেছি, আজকে রান্নাটা খুবই সিম্পল সহজ আইটেম, সেই কারণে কোনো রেসিপি শেয়ার করার না। আর চিকেন রান্না তো মোটামুটি সবাই জানে। আমি যখন বাইরে থেকে এসে রান্না করি তখন একদম মন চায় না যে আমি ক্যামেরা অন করি, ভিডিও করি। তারপর আজকে একটু আপনাদের সাথে শেয়ার করব, সব কিছু তার শেয়ার করতে পারবো না, অল্প স্বল্প শেয়ার করব যে আমি আমার সংসারটাকে জব থেকে আসার পরে কীভাবে মেনটেন করি। এখানে কাবাবগুলি কিন্তু আমি আজকে বানাইনি, সবসময় আমার ফ্রিজে কাবাব বানানো থাকে, এটা সাম্মি কাবাব। যখনই বানাই একসাথে অনেকগুলি কাবাব বানিয়ে রাখি, গেস্ট আসুক বা পরিবারের খেতে মন চাইলে আমি তখন শুধু তেলে ভেজে দিই। আর আজকে চিকেনের সাথে কাবাব ভেজে নিয়েছি, পেঁয়াজ এবং শুকনা মরিচ দিয়ে কাবাবটা একটু গার্নিশ করে নিচ্ছি। পেঁয়াজ ভাজা, শুকনা মরিচ ভাজা খেতে আমরা খুবই পছন্দ করি, তাই কাবাবের তেলে একটু পেঁয়াজ এবং শুকনা মরিচ ভেজে নিলাম। আমি ভাত রান্না করতে গিয়েছিলাম, তারপরে হঠাৎ করে চিন্তা করলাম আজকে ভাত রান্না না করে একটু পোলাও করি। আমার বাচ্চারা মাশাল্লাহ পোলাও, ফ্রাইড রাইস এই টাইপের খাবার একটু বেশি পছন্দ করে। আমি সপ্তাহে এক দুইবার পোলাও বা ফ্রাইড রাইস করে থাকি, আর কালারিং পোলাওটা কিন্তু সামারা অনেক পছন্দ করে, সেই কারণে পোলাওর মধ্যে একটু কালার করেছি। আমি যতই ব্যস্ত থাকি বা অসুস্থ থাকি কখনো অলসতা দেখাই না আমার পরিবারের পছন্দ খাবার বানানোর ক্ষেত্রে। আর এই শ্যামাই বরফিটা আমার বাচ্চাদের খুবই পছন্দের, ইভেন আমিও কিন্তু এই বরফিটা খুব পছন্দ করে থাকি। এই শ্যামাই বরফিটা আমি সবসময় বানিয়ে ফ্রিজে রেখে দেই। আর আজকে যেহেতু পোলাও করেছি, কোনো ডেজার্ট আইটেম বানানোর সময়ই পাইনি। শ্যামাই বরফিতে কিশমিশ দিয়ে আমি গার্নিশ করে এখন সার্ভ করে দিচ্ছি। আজকে আমাদের রাত্রে ডিনার রেডি, সিম্পল খাবার দিয়ে আমার টেবিল সাজিয়েছি, পোলাও, সামি কাবাব, সেই সাথে আছে চিকেন বুনা। চিকেন বুনাটা আমি একটু অন্যরকম স্টাইলে করেছি, যদি আপনাদের রেসিপিটা দরকার হয় আমাকে জানাবেন, ইনশাল্লাহ নেক্সট কোনো একটা ব্লগে আমি এই চিকেন রেসিপিটা শেয়ার করব। আর চিকেনটা দেখতে যেরকম, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আর এখানে ডেজার্ট ছিল সামাই বরফি। আজকে এতটুকুই আমাদের ডিনার, আলহামদুলিল্লাহ। খাবার টেবিলটি সাজিয়ে আমি অপেক্ষা করছি। এর মধ্যে আপনাদের কাছে একটা কথা বলি, যদি আমার আজকের ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আমাদের রাত্রের ডিনার শেষ, আমরা 1:30টার মধ্যে রাত্রের খাবারটা শেষ করে ফেলি। আর খাওয়ার পরে থালা বাসন হাঁড়ি পাতিল আমি কিন্তু সব কিছু ধুয়ে নিয়েছি, এখন চুলা পরিষ্কার করালা। আর রান্না করার পরে কিন্তু চুলা ময়লা হবে, এটাই স্বাভাবিক। আর এই স্বাভাবিক কাজটা করতে অনেক সময় আমরা বোরিং ফিল করি, যতই
বোরিং লাগে, তারপরও কিন্তু পরিষ্কার করতে হয়, আর একটা জিনিস সুন্দর থাকলে দেখতেও ভালো লাগে। আর আমি এই চুলাটা সবসময় চেষ্টা করি রান্না করার পরে পরিষ্কার রাখতে। যদি আমি এটা রেখে দিই তাহলে যে আঠালো আঠালো ভাবটা বসে চুলাটা নষ্ট হয়ে যাবে, সেই কারণে ব্যস্ততার মাঝেও কিন্তু আমি এই চুলাটা পরিষ্কার রাখার চেষ্টা করি। এখন রাত 9:13 বাজে, আমার চুলা পরিষ্কার হয়ে গেছে। আমি এই ঢাকনাটা দিয়ে, এটা চুলার ঢাকনা, আমি চুলাটা এভাবে ঢেকে রাখি, তাহলে গ্যাস কখনো লিক হবে না, এই কারণে এই ঢাকনাটা দিয়েছে। আর এদিকে মোটামুটি সব কিছু ক্লিন করছি, আমার এয়ার ফ্রায়ার, আমার কেটেল, আমার রাইস কুকার, সব কিছু মোটামুটি এভরিডে পরিষ্কার করলে তেমন একটা ঝামেলা হয় না, আমার সব কিছু পরিষ্কার। তারপর আমি রাত্রেবেলা একটু ক্লিন করে নিচ্ছি। আর এদিকে আমার রাত্রেবেলা সব কিছু পরিষ্কার হয়ে গেছে, কালকের জন্য আমার কিচেন রেডি। আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই আমার কিচেনটা কীরকম। আমি এই রকম করে প্রতিদিনই রাত্রে কিচেনটা রেখে আমার বেডরুমে যাই, যেন সকালে ঘুম থেকে উঠে আমি সুন্দর গুছানো টিপটপ একটা কিচেন পাই। আর এই সুন্দর কিচেনে কাজ করতে কিন্তু খুব ভালো লাগে। এখন বাজে রাত 9:40, সময় যে কীভাবে চলে যায়। আমার ছেলে মেয়ে দুজন বেডে চলে গেছে, আর এখানে আমার একটু কাজ আছে, সেই কাজগুলো এখন আমি শেষ করব। আমার সকালবেলা জব আছে, আর আমার জবটা অ্যাকচুয়ালি স্পেশাল বাচ্চাদের আন্ডারে জব। সেখানে একটা বাচ্চা আলিশা, সে একটা ব্রিটিশ মেয়ে, 24 বছর, স্পেশাল বাচ্চা বোঝেনি তো। আজকে যখন বাসা আসছিলাম, আলিশার মা বলছে যে আলিশার কালকে বার্থডে, এমনটা আমি বলছি আমার তো সময় নাই, আমি বাসা ব্যাক করছি, 5টা বেজে গেছে। তারপর ভাবলাম আলিশার বার্থডে কিছু গিফট করব। আমার বাসার পাশেই পাউন্ডল্যান্ড, আমি তাড়াহুড়া করে পাউন্ডল্যান্ডে গিয়েছিলাম, বাসা আসার আগে গিয়ে টুকিটাকি জিনিসগুলি কিনে এনেছি। আমরা বাঙালিরা গিফট খুঁজি কোথায় থেকে দিয়েছে, দামি না কম দামি, কিন্তু ব্রিটিশ লোকজন এত কিছু খোঁজে না, ওরা ছোট্ট একটা গিফট পেলেই খুশি, যদি হোক এটা ফুল বা চকলেট, অনেক খুশি হয়ে যা বারবার থ্যাংক ইউ দিতে থাকে। আমি ভিডিওতে বয়ে জবা দিচ্ছি পরে, যখন আলিশার মাকে আমি এই গিফটগুলি দিয়েছি, আলিশার মা এত থ্যাংক ইউ দিচ্ছে, মানে আমি বুঝাতে পারবো না যে কী পরিমাণ খুশি হয়েছে। সিম্পল গিফট, আলিশা তো কিছু বোঝে না, আমার থিঙ্কিং ছিল মা তো বোঝে, মা খুশি হবে। আর এখানে একটা মগও নিয়েছিলাম আলিশার জন্য, যেহেতু মেয়ে, পিঙ্ক কালার একটা মগ, দেখে আমার অনেক ভালো লাগছে যে কিউট একটা মগ, এই মগটা দিয়েছি আলিশাকে। এই হার্ট শেপে টপটা দিয়েছি আলিশার রুমে রাখার জন্য, ব্রিটিশ পিপলরা কিন্তু এই টাইপের জিনিস খুব পছন্দ করে থাকে। আমি না কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না, কোনো দোকানে যাওয়ারও তো সুযোগ ছিল না, লাকিলি পাউন্ড শপে আজকে এই পিঙ্ক কালারের জিনিসগুলি ছিল। সেই সাথে আমি কিছু চকলেট কিনেছি, এই চকলেটটা অনেক মজা ট্রফি, আর ব্রিটিশরা কিন্তু চকলেট, ফুল এসব খুব পছন্দ করে, আমার সেই সুযোগটা নাই যে ফুল ওকে প্রেজেন্ট করব। আমি কিন্তু কিছু চকলেট নিয়েছি, আর এই কিটক্যাট একটা নিয়েছি। আলিশা মেয়েটা অনেক সুন্দরী মাশাল্লাহ, আর ব্রিটিশ মেয়েরা কিন্তু অনেক সুন্দরী থাকে। আলিশা হাঁটা চলা করতে পারে না, কথাও বলতে পারে না, আলিশা ব্রেন ড্যামেজ, সে কিছুই বোঝে না। আলিশাকে যখন দেখি আমি আল্লাহ পাকের কাছে বলি, আল্লাহ পাক তুমি একটা মিরাকেল দেখাও, আলিশাকে সুস্থতা দান করো। আর আমি আজকে গিফটগুলি দিয়েছি, আলিশা কিন্তু বুঝতে পারবে না, আমি আলিশা মা যেন খুশি হয় সেই কারণে দিচ্ছি। আলিশার মা প্রায় সময়ই আলিশার জন্য কান্না করে আমার সামনে, আর আজকে গিফটগুলি দিচ্ছি যেন উনি খুশি হয় সেই কারণে, ছোট্ট স্মল গিফট, দ্যাটস ইট। আর আলিশা মা এই গিফটগুলি পেয়ে এত খুশি হয়েছিল। আর রাত্রেবেলা আমি এগুলি সব প্যাকিং করে রাখছি, সকালবেলা আলিশাকে এগুলি উপহার দিব। আমাদের প্রতিটা মানুষের ঘরে আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে সুস্থতা দান করে পাঠিয়েছেন, সেই কারণে আল্লাহ পাকের কাছে প্রতিদিনই সাজদারত অবস্থা শুকরিয়া আদায় করা উচিত। আমি আজকের মতো বিদায় নিচ্ছি,
যারা আমার আজকে ব্লগটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। জাজাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম।